Hi friends, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি আর তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা টপিক। তো চলো আজকে আলোচনা করি এলাচ নিয়ে। এলাচ তো আমরা সবাই জানি যে রান্নায় মশলা হিসেবে আমরা এটা ব্যবহার করি। তো এলাচের আর কি কি গুণাগুণ আছে আমাদের স্বাস্থ্যের জন্য, চলো সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি। তো প্রথমেই বলবো যে এলাচ আর আদা কিন্তু সমগোত্রীয়। আদার মতোই কিন্তু এলাচ আমাদের বিভিন্ন পেটের সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করে, যেমন বুক জ্বালা করা, বমি বমি ভাব, অ্যাসিডিটি হাত থেকে মুক্তি দেয় কিন্তু এই এলাচ। যদি এইসব সমস্যা হয় একটা এলাচ মুখে দিয়ে দিন, আস্তে আস্তে কিন্তু এই সমস্যা কমে যাবে। দ্বিতীয়ত কি, আমাদের দেহের যে ক্ষতিকারক টক্সিন সেটা দূর করতেও কিন্তু এলাচের জরুরি নেই। এলাচের এই ডিউরেটিক উপাদান আমাদের ক্ষতিকারক টক্সিন রিমুভ করতে সাহায্য করে। আর তাছাড়া কি, যাতে মুখে থেকে ব্যাড স্মেল বেরোয়, মুখের থেকে দুর্গন্ধ বেরোয়, তারা সব একটা এলাচ মুখে রেখে দিল, রেখে দিয়ে একটু মাঝে মাঝে চিবান, দেখবেন যে এই প্রবলেমটাও কিন্তু চলে গেছে। আর নিয়মিত যদি এলাচ খাওয়া যায় বা নিয়মিত যদি মুখে এলাচ রাখা যায়, মুখে দুর্গন্ধের পাশাপাশি দাঁতের বা দাঁতের মাড়ির কোনো প্রবলেম হবে না। এবং অনেকেরই একটা প্রবলেম থাকে, রক্তনালীতে রক্ত জমে যায়। তো এই সমস্যাটাতে অনেকেই ভুগে থাকেন। তো এলাচে রক্ত পাতলা করার দরুন এলাচ কিন্তু আমাদের রক্ত পাতলা করতে সাহায্য করে। তো যাদের এই সমস্যা আছে, প্রতিদিন যদি এলাচ খাওয়া যায় রক্তের কিন্তু ঘনত্বটা ঠিক থাকবে। আর এটা রিসার্চে দেখা আছে যে এলাচ যারা প্রতিদিন খায় তারা কিন্তু তাদের কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে এবং ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে না। তো প্রতিদিন নিজেকে ঠিক রাখতে এবং ভালো রাখতে একটা করে এলাচ অবশ্যই খাবেন। এবং আমি আজকে যে এলাচের গুণাগুণগুলো বললাম সেগুলো হয়তো সবাই জেনে গেছেন, এবং সবাইকে রিকোয়েস্ট করবো একটা করে এলাচ খাবেন এবং সবাই সুস্থ থাকবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অন্য কোনো টপিক সম্বন্ধে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আজকের মতো এইটুকুনি, থ্যাংক ইউ।